বাজেট মোদী সরকারের, কিন্তু তার প্রশংসা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। একই সুর শোনা গেছে তার ছেলে কার্তি চিদম্বরম থেকে শশী থারুরের গলায়। কেন এই ছবি? 2024 সালের বাজেটে কোন চমক দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন? বলা যায় এটি ইন্টার্নশিপ যোজনা। নতুন যোজনায় 500 বড় কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ মিলবে। এই সুযোগ পাবেন 1 কোটি যুবক যুবতী। প্রধানমন্ত্রীর বিশেষ প্যাকেজের অধীনে 1 বছর পর্যন্ত হাতে কলমে কাজ শেখার সুযোগ পাবেন পড়ুয়ারা। এর জন্য 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। যারা এই ইন্টার্নশিপের মেয়াদ পূর্ণ করবে তাদের আলাদা করে 6,000 টাকা দেওয়া হবে। 5 বছরে 1 কোটি যুবক এই সুবিধে পাবেন। এক অর্থে বলা যায় 5 বছরে 1 কোটি যুবককে এইভাবে কাজের সুযোগ দেওয়া হবে। देश और दुनिया ने पीएलआई स्कीम की सफलता देखी है। अब इस बजट में सरकार ने एम्प्लॉयमेंट लिंक्ड इंसेंटिव स्कीम की घोषणा की है। इससे देश में करोड़ों करोड़ों नए रोजगार बनेंगे। इस योजना के तहत जीवन में पहली नौकरी पाने वाले युवा की पहली तनख्वाह हमारी सरकार देगी। स्किल डेवलपमेंट और उच्च शिक्षा के लिए मदद हो या फिर 1 करोड़ नौजवानों को इंटर्नशिप की योजना, इससे गांव के गरीब के मेरे नौजवान साथी, मेरे बेटे बेटी देश की टॉप कंपनियों में काम करेंगे, उनके सामने संभावनाओं के नए द्वार खुलेंगे। केंद्रीय अर्थमंत्री निर्मला सीतारमण बजटे एक पैकेज घोषणार पर ही आसरे नेमे पड़े कांग्रेस। তাদের দাবি এই ইন্টার্নশিপ পরিকল্পনা ছিল তাদের। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম এক স্যান্টনে জানিয়েছেন, অ্যাপ্রেন্টিস স্কিম চালু করায় আমি খুশি, খুশি এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ চালু করায়। কংগ্রেসও ম্যানিফেস্টোতে একথা লিখেছেন। I have already tweeted that I am happy that the honorable finance minister had an opportunity to read the Congress manifesto after the Lok Sabha 2024 elections. She has virtually adopted the ideas underlying our proposals on employment linked incentive ELI scheme, the apprenticeship scheme with an allowance to the apprentice, and in the abolition of the angel tax. I welcome her to borrow our ideas. আসলে বাজেটে সমালোচনা করার পথ না পেয়ে এভাবেই মোদি সরকারকে বিনতে চেয়েছেন কংগ্রেস নেতারা। কিন্তু দেশের জনগণের স্বার্থে সরকার যখন কিছু করে দেখাচ্ছে তখন কি এ ধরনের মন্তব্য একেবারেই শোভা পায়? প্রধানমন্ত্রীর মতে মধ্যবিত্ত যুব সম্প্রদায় থেকে সমাজের সকল স্তরের জন্য আদর্শ এই বাজেট। ये बजट समाज के हर वर्ग को शक्ति देने वाला बजट है। ये देश के गांव, गरीब, किसान को समृद्धि की राह पर ले जाने वाला बजट है। पिछले 10 वर्षों में 25 करोड़ लोग गरीबी से बाहर निकले हैं। ये जो नियम मिडिल क्लास बना है, यह बजट उनके सशक्तिकरण की निरंतरता का बजट है। इन नौजवानों को अनगिनत नए अवसर देने वाला बजट है।
দ্বিতীয় বার সরকারে আসার পরে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছিলেন 2047 সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করা তার লক্ষ্য। সেই লক্ষ্যেই যে তার সরকার এগিয়ে চলেছে, এবারের বাজেট সেই পথেই ফেললো আলো। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।